আল্লাহ নবীর সাহাবি হজরত ওসমান কবরস্থান দেখলেই তিনি কান্না করতেন কবরিস্তানে গেলেই তিনি গড়াগড়ি করতেন মাটির ভিতরে তিনি গড়াগড়ি করতেন ছটফট করতেন সাহাবেরা জিজ্ঞাসা করতেন তুমি পরকালের কথা হাসর নাজর হাসর নাসর মিদান পুলসেরা জাহান্নামের নামের কথা বললে এত কান্না করো না এত তুমি ছটফট করো না এত তুমি ভেঙে পড়ো না কবর দেখলেই এত কেন কান্না করো এত ভেঙে পড়ো কেন তখন হজরত ওসমান বলেছে মানুষ মৃত্যুর পরে প্রথম ঘাটি হচ্ছে কবর যে কবরের ভিতরে মানুষকে রাখার পরে তার আত্মীয় স্বজন যখন তার বাড়িতে চলে চলে আসবে আসবে যখন বাড়িতে এর সাথে সাথে তার কবরের মধ্যে দুইজন প্রশ্ন করবার জন্য প্রবেশ করবে এই সময় পৃথিবীর কোনো সাহায্যকারী থাকবে না পৃথিবীর কোনো মানুষের সাথে আমার যোগাযোগ থাকবে না মানুষ মৃত্যুর পরে প্রথম ঘাটি হচ্ছে কবর এই কবরের যদি আমি কবরের কবরে যদি আমি ঠিকমতো জবাব দিতে পারি কবর থেকে যদি বাঁচতে পারি তাহলে আর অন্য কোন জায়গায় টেনশন থাকবে না যার কারণে প্রথম মঞ্জিল কবর নিয়ে আমার এত চিন্তা এত টেনশন কবর দেখলে আমি ভেঙে পড়ি আর আজকে দেখেন কবর স্থানে কি একটা অবস্থা মানুষ কবর জিয়ারত করতে চায় না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য বলেছেন তোমরা বেশি বেশি অসুস্থ মানুষকে দেখতে যাও এবং কোনো ব্যক্তি মারা গেলে তার জানা উপস্থিত হও এবং ঘন ঘন তোমরা কবর জারত করো এতে করে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে পরকালের কথা স্মরণ হবে একটা হচ্ছে 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 জিন তার মানুষ শৈতান যেমন মিনাল ওস আসিল খন্নাস খন্নাস মানে মানুষ মানুষ শৈতানো মানুষকে ধোকা দেয় জিন ও মানুষকে ধোকা দেয় মানুষের নবস মানুষকে ধোকা দেয় আসুন এই তিন প্রকারের শয়তান থেকে যদি বাঁচতে হয় তিন নম্বর পয়েন্টে আল্লাহ তালা এখানে কি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আত্মার পরিশুদ্ধির জন্য আল্লাহ তালার কাছে আমাদের সবসময় প্রার্থনা করতে হবে কারণ আমাদের আত্মা আমাদের যে কলম মানুষের কল হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে লওয়ামা একটা হচ্ছে মতমাইন্না আর একটা হচ্ছে আম্মারা মানুষের নভস নভস এক প্রকার না এক একটা নভস এক দিকে দীক্ষিত করে মানুষের একটাই নফস আছে সেটা হচ্ছে হচ্ছে ভালোর দিকে আহ্বান করে আর বাদ বাকি হচ্ছে খারাপের দিকে খারাপের দিকে আহ্বান করে দুইজনে প্রতিযোগিতা করে কেউ বলে ভালো কেউ বলে খারাপ এভাবে আহ্বান করতে থাকে সুতরাং আমাদের নভসও বেশিরভাগ কোনটা বেশি ভালোবাসে পাপটা বেশি ভালোবাসে আর এই পাপ থেকে বাঁচতে হলে রসুল্লাহ সাল্লাম এই নফস নামক এই শয়তান এর পাপ থেকে বাঁচতে হলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিভিন্ন দোয়া পড়েছেন যেমন রসুল সাল্লা সাল্লাম ফজরে এবং মাগরিবে এই দোয়াটা পড়েছেন আমি পূর্বে বলেছি প্রাসঙ্গিক কারণে দোয়াটা আবারও স্মরণ আসলো হে আল্লাহ হে আমার মালিক আল্লাহ তালা তুমি আমার কলবকে তোমার দিনের সাথে সাবমিট করে দাও এসতে কামাত করে দাও আর একটা দোয়া পড়তেন আল্লাহ হুম্মা মুসরিফ আল আলা সরিফ আল্লাহর নবী নিজে এই দোয়াটা পড়তেন হে আমার কলবের পরিবর্তনকারী কলব শব্দের অর্থই হচ্ছে উলট পালটকারী এখন মাসজিদে আসি আমাদের কলব এক এক কায়দায় আছে এখান থেকে উঠে চলে যাবে দেখবেন কলবের পরিবর্তন হয়ে গেছে কি কথা বলেন ঠিক কিনা এই জন্য কলব শব্দের অর্থই কি উলট পালটকারী উল্টা পাল্টাকারী বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ নেয় অক্টোপাসের মতো বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ নেয় এই জন্য আল্লাহ রসুল সাল্লাম তিনি অগ্রিম জান্নাতি মানুষ তার সামনের পেছনের সব গোনা মা হওয়ার পরেও তিনি এই দোয়াগুলি পড়তেন কেন যেন কোনো ভুল না হয়ে যায় আর আমরা এত পাপী এত গোনাগার তারপরেও আমরা নিজেদেরকে পাপী মনে করি না এই জন্য আমাদের এই দোয়াগুলো পড়া উচিত নাম্বার চার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি তিনি বলেছেন পাপ থেকে যদি বাঁচতে হয় বিভিন্ন পাপ থেকে যদি তোমাদেরকে বাঁচতে হয় তাহলে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে কিসের কথা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মানুষ যতই বড় পাপী হোক না কেন সে যদি পাঁচ শত নামাজের পরে যদি বেশি না পাঁচটা মিনিট যদি মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুর কথা চক্ষু বুঝে যদি একটু স্মরণ করে যে আমার মরণ আজ কাল হোক হবেই হবে মৃত্যুর হাত থেকে পৃথিবীর রেহাই পাইনি আমিও না সুতরাং মৃত্যুর কথা কোনো মানুষ স্মরণ করলে ওই মানুষের দ্বারা হওয়ার সম্ভাবনা এবং ওই মানুষটি যদি মৃত্যুর কথা স্মরণ করে আর ওই অবস্থায় তার মৃত্যু হয়ে যায় কারণ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ যে যেই চিন্তা করবে সেই চিন্তার ভিতর দিয়েই তার মৃত্যুটা হবে এবং সেই অবস্থায় তাকে কবরে জীবিত করা হবে এই জন্য মৃত্যুর কথা স্মরণের ভিতর দিয়ে যদি মৃত্যু হয়ে যায় তাহলে রবুল আল নবীজি নবিজীব তিনি বলেছেন ওই ব্যক্তি নাজাত পর সম্ভাবনা সম্ভাবনা বেশি হয়ে যায় কনসুলহানাল্লাহ আল্লাহ নবীর শাহামী হজারতুর রহসমান স্থান দেখলেই তিনি কান্না করতেন স্থানে গেলেই তিনি গড়াগড়ি করতেন মাটির ভিতরে তিনি গড়াগড়ি করতেন সটফট করতেন সাহাবিরা জিজ্ঞাসা করতেন তুমি পরকালের কথা হাসর নাচর হাসর নাসর মিদান পুলসেরা নামের কথা বললে এত কান্না করো না এত তুমি ছটফট করো না এত তুমি ভেঙে পড়ো না কবর দেখলে এত কেন কান্না করো এত ভেঙে পড়ো কেন তখন হজরত ওসমান বলেছে মানুষ মৃত্যুর পরে প্রথম ঘাটি হচ্ছে কবর যে কবরের ভিতরে মানুষকে রাখার পরে তার আত্মীয় স্বজন যখন তার বাড়িতে চলে আসবে আসবে যখন বাড়িতে কদম সাথে সাথে তার কবরের মধ্যে দুইজন প্রশ্ন করবার জন্য প্রবেশ করবে এই সময় পৃথিবীর কোনো সাহায্যকারী থাকবে না পৃথিবীর কোনো মানুষের সাথে আমার যোগাযোগ থাকবে না মানুষ মৃত্যুর পরে প্রথম ঘাটি হচ্ছে কবর এই কবরের যদি আমি কবর কবরে যদি আমি ঠিক মতো জবাব দিতে পারি কবর থেকে যদি বাঁচতে পারি তাহলে আর অন্য কোন জায়গায় থাকবে না। যার কারণে প্রথম কবর কবর নিয়ে এত এত চিন্তা আমি কোনো আর আজকে দেখেন কবর স্থানে কি একটা অবস্থা মানুষ কবর জিয়ারত করতে চায় না রসুল জন্য বলেছেন তোমরা বেশি বেশি অসুস্থ মানুষকে দেখতে যাও এবং কোনো ব্যক্তি মারা গেলে তার জানাজয় উপস্থিত হও এবং ঘন ঘন তোমরা কবর জিয়ারত করো এতে করে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে পরকালের কথা স্মরণ হবে আল্লাহর সাথে মাহাব্য সৃষ্টি হবে নাম্বার পাঁচ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মনে রাখতে হবে পাপের পাপের আনন্দ ক্ষণস্থায়ী পাপের আনন্দ ক্ষণস্থায়ী হয় এটা স্থায়ী হয় না কিন্তু তার তার ক্ষতি হয় তার ক্ষতি এবং চিন্তা ভাবনা হয় চিরস্থায়ী পাপ আমরা যখন পাপ করি পাপটা হয় এটা কিন্তু সাময়িক এটা স্থায়ী হয় না কিন্তু পাপ করার পরে ওই পাপের খেসারত দিতে গিয়ে ওই মানুষটি দেখবেন আজীবন চিন্তা করতে হয় তার চিরস্থায়ী তার খেসারত দিতে হয় এমনও পাপ মানুষ করে ফেলে কথা বলুন ঠিক কিনা এই জন্য আমরা পাপকে ধিক্ষার দিব পাপের নিকটবর্তী আমরা হব না পাপ ছাড়া চেষ্টা করব নাম্বার ছয় বলা হয়েছে রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা যদি পাপ তোমাদেরকে যদি পাপ ছাড়তে হয় তাহলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে আজকে আমরা কোরআন তেলাওয়াত করি না কোরআন কোরআনতলা সম্পূর্ণ ছেড়ে দিয়েছি মসজিদে মসাল্লিরা প্রবেশ করে গল্প করে বাজার বাজারঘাটের বিভিন্ন গল্প করে বিভিন্ন হিসাব নিকাশ করে কোরআন দেখেন কত কোরআন তাকের পরে রয়েছে কত কোরআন এভাবে রয়েছে মসজিদের ভিতরে কোরআন কেউ হাতেও নেয় না পড়া পড়েও না কারণ কোরআন হচ্ছে মানুষের আত্মার পরিশুদ্ধ পরিশুদ্ধ হয় মানুষ আত্মার তৃপ্তি পায় কারণ আল্লাহ ফকর্বুমিন করে তখন তার আত্মার পরিতৃপ্তি হয় হয় এমনকি মানুষ কোরআন পড়তে পড়তে তার চক্ষু দিয়ে অস্ত্র প্রবাহিত হতে থাকে এই জন্য পথ থেকে বাঁচতে হলে বেশি বেশি কোরআন পড়তে হবে কারণ পরকারে মানুষের মানুষের নাজাতের জন্য একমাত্র বড় সুপারিশকারী হবে কোরআন নবীজি বলেছেন আল কোরআন কোরআন যদি আপনার আমার পক্ষে সাক্ষী দেয় তাহলে আপনার আমার বাঁচার উপায় হবে আর কোরআন যদি আপনার আমার বিরুদ্ধে চলে যায় সেদিন আপনাকে আমাকে কেউ বাঁচাতে পারবে না এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি জিকের আসকার করতে হবে বেশি বেশি দোয়া করতে হবে